আসসালামু আলাইকুম ডাক্তার, এরম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আসলে হার্ট অ্যাটাক খুবই মারাত্মক একটি বিষয়। সারা পৃথিবীতে এখনও সব মৃত্যুর মধ্যে হার্ট অ্যাটাক এগিয়ে আছে, অর্থাৎ নাম্বার ওয়ান কজ অফ ডেথ। তো হার্ট অ্যাটাকে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। তো আমেরিকান যে পরিসংখ্যান আছে সেখানে প্রায় 40 সেকেন্ডে একজন লোক হার্ট অ্যাটাক হয়। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই এই মারাত্মক যে অসুখটা বা হার্ট অ্যাটাকের যে বিষয়টা, এটা এত মানুষ মারা যাচ্ছে তবু আমরা আসলে অনেকেই বুঝতে পারি না। তো এমন কোনো টেস্ট বা এমন কোনো বিষয় যেটা আগাম বার্তা দিবে আমাদের এই ভয়াবহ বিপদ থেকে, আমরা ভয়াবহ বিপদে পড়তে যাচ্ছি কিনা বা আমাদের শরীরের অবস্থা কী অবস্থা, হার্ট এবং তার ব্লাড ভেসেলের অবস্থা কী আছে, এগুলো যদি আমরা বুঝতে পারতাম সহজ কোনো পরীক্ষার মাধ্যমে, তাহলে অবশ্যই আমরা সতর্ক হতে পারতাম, চিকিৎসকের কাছে যেয়ে বিস্তারিত পরীক্ষা করে আরও বেশি সচেতন হয়ে আমরা প্রিভেন্টিভ রোল প্লে করে সেই সমস্যা থেকে রিভার্স করে বেরিয়ে আসতে পারতাম। তো এই জন্যে আজকের এই ভিডিওটি করা, যে আমরা একটি সিম্পল একটি টেস্টের কথা আজকে বলবো, যেটার মাধ্যমে আমরা সবাই বুঝতে পারবো যে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বা আমাদের হার্ট দুর্বল আছে কিনা, হ্যাঁ, বা হার্ট অ্যাটাকের সমস্যা বা ঝুঁকি আছে কিনা। তো সেটা হচ্ছে একটি এক মিনিটের একটি টেস্ট, স্পেশালি একটা পালস টেস্ট। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে রেস্টিং অবস্থায়, অর্থাৎ আপনার একটা সকালে ধরেন যে ঘুম থেকে উঠে আপনার ব্যায়ামের মেশিনের সামনে বা ব্যায়াম করার আগে দিয়ে এরকম একটা অবস্থা নেবেন যে আপনার রেস্ট অবস্থায়, ঘুম থেকে উঠে বিশ্রাম থেকে উঠছেন, সব কিছু ওকে, আপনার তখন পালসটা দেখবেন। অথবা দিনে যে কোনো সময় আপনার একটু খালি পেটে পালসটা আগে দেখবেন, যে যখন আপনার ইজি থাকেন, হ্যাঁ, একদম বিশ্রাম অবস্থায় থাকেন, একদম হয়তো ব্রিদিং করে নিতে পারেন, লম্বা লম্বা শ্বাস নিয়ে 5 মিনিট ব্রিদিং করে নিয়ে তারপরে পালসটা দেখলেন। তো পালসটা ইউজুয়ালি আপনার থাকবে 70-72, হ্যাঁ, এরকম, ঠিক আছে। তো যেটি থাকুক এরকম একটা পালস থাকবে। তারপরে আপনি যেটা করবেন, 1 মিনিট ধরে পালসটা চেক করলেন, তারপরে 1 মিনিট আপনার মানে খুব মোটামুটি মাঝারি মাত্রায় আপনাকে পরিশ্রম করতে হবে। সেটা আপনার যদি বাসায় মেশিন থাকে, জুড়ে একটা দৌড় দিলেন, 100 মিটার দৌড় যেভাবে দেয় সেভাবে করতে পারেন, অথবা আপনার খুব স্ট্রংলি দৌড় পুশ আপ দিলেন, হ্যাঁ, অথবা বাইরের ওপেন জায়গা থাকলে আপনার পরিশ্রম করলেন। তো যেই মাঝারি মাত্রায় বা মাঝারি থেকে হাইয়েস্ট মাত্রায় একটা 1 মিনিটের একটা পরিশ্রম করবেন, পরিশ্রম করে, অথবা আপনার এমন হতে পারে বাসা পাঁচতলা, আপনার নিচ থেকে দৌড়ে উপরের দিকে চলে আসলেন 1 মিনিটে, সেটাও করতে পারেন। তো সেটা আসার পরে আপনি দেখলেন যে আপনার পিক মানে আপনার সর্বোচ্চ পালস রেট কত উঠছে হার্টে, হ্যাঁ, আপনার এখানে হাতে দেখে পালস দেখতে পারেন, গলার পাশে এখানে চাপ দিয়ে দুই পাশে ধরে আপনার পালস দেখতে পারেন, অথবা আপনার পালস অক্সিমিটার যে মেশিন আছে, ধরেন যে আপনার যে এই মেশিন সম্পর্কে তো আমরা অনেকেই জানি, পালস অক্সিমিটার মেশিন, সেটা দিয়ে আপনার চেক করতে পারেন। তো যেভাবেই হোক আপনি চেক করলেন, করার পরে এটা পিকে কত, ধরেন যে পিকে আপনার 130 উঠলো, 130 আপনার উঠলো, তারপরে আপনি কী করবেন, পরবর্তী 1 মিনিটে আপনি আবার রেস্ট নেবেন 1 মিনিট, 3 মিনিটের টেস্ট আর কি। প্রথম 1 মিনিটে আপনি রেস্ট অবস্থাতে পালস দেখলেন, পরে 1 মিনিটে পরিশ্রম করে পালসটা সর্বোচ্চ কত উঠলো সেটা দেখলেন, তারপরের 1 মিনিট বিশ্রাম নিয়ে আপনার পালসটা কত নিচে নামে, সাপোজ ধরলেন যে এটা 120-এ আসছে 1 মিনিট পর, তারপরে তাহলে কী হবে, ইন্টারপ্রিটেশনটা কী হবে, এটা এ, এটা বি, এটা সি, তাহলে বি থেকে সি মাইনাস করতে হবে। হ্যাঁ, বি হচ্ছে পিক পালস রেট এবং সি হচ্ছে রিকোভারি পালস রেট। তো বি থেকে সি মাইনাস করে যদি এটা 12-র নিচে থাকে, হ্যাঁ, মানে এই গ্যাপটা যদি 12-র নিচে থাকে, তাহলে আপনি হাই রিস্কে আছেন, আপনি অনেক ঝুঁকিতে আছেন, আপনি হার্ট এবং ব্লাড ভেসেলগুলো ন্যারো আছে, ঠিকমতো কম্পেনসেট করতে পারছে না, আপনার এই ওয়ার্কলোড নিতে পারছে না। আর যদি 13-20-এর মধ্যে হয় এই গ্যাপটা, তাহলে একটা মডারেট বা মাঝারি মাত্রার ঝুঁকিতে আছেন। আর যদি 21-40-এর মধ্যে হয় তাহলে আপনি ভালো কন্ডিশনে আছেন, অর্থাৎ গ্যাপটা। তাহলে আশা করি এই ম্যাথটা আপনারা সবাই বাসায় বসে করতে পারবেন, খুব সিম্পল। তো এইটা করে আপনাকে সচেতন হতে হবে, তারপরে যেটা করতে হবে, তারপরে আপনার চিকিৎসকের কাছে যেয়ে আপনাকে ফিটনেসের জন্য কিছু টেস্ট করতে হবে, যেটা আমি একটু পরে বলছি। তো এখন এটা কেন হয়, এটা হচ্ছে যে আমরা এই যে যখন পরিশ্রমটা করছি তখন আমাদের সিম্প্যাথেটিক ওভার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হচ্ছে, যে কারণে আমাদের ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে এবং পালস বেড়ে যাচ্ছে। তার পরবর্তীতে যখন রিকভারি ফেজে যাচ্ছি তখন আমরা প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি চালু করতেছি। প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি করলে হার্টের ব্লাড ভেসেলগুলো, হার্ট এবং যে শরীরে যে রক্তনালীগুলো আছে আর্টারি, সেগুলো ডাইলেটেড হয়, হ্যাঁ, কামডাউন হয়। এখন প্যারাসিম অ্যাক্টিভিটি যদি ঠিকমতো না হয়, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ওভার অ্যাক্টিভিটি হয়, এই গ্যাপটা বেশি হলে আপনার পালস রেট কমে আসবে, পালসের গ্যাপ, তো এটা একটা সমস্যা। এটার জন্য আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সমস্যা থাকতে পারে, আপনার ওভারঅল মেটাবলিক প্রবলেম থাকতে পারে। তো মেটাবলিক প্রবলেমটা ইউজুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যায়। তো এই সমস্যা থাকলে আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই জিনিসটা চেক করতে হবে। আচ্ছা, এখন আমরা সাধারণত হার্টের পেশেন্ট আসলে বা এই ধরনের সমস্যা হলে কী করি, তো আমরা কিছু রুটিন টেস্ট দিই। তার মধ্যে আছে আপনার ফাস্টিং ব্লাড সুগার আপনাকে দেখতে হবে, ফাস্টিং ইনসুলিন লেভেল, অথবা আপনার হোমায়ার একটা টেস্ট আছে, এটা আপনার করতে হবে, এটা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কি না দেখতে হবে।
তারপরে হচ্ছে আপনার হাই সেন্সিটিভ সিআরপি, হাই সেন্সিটিভ সিআরপি করতে হবে যেটা একের নিচে রাখতে হবে টার্গেট, হোমোসিস্টিন লেভেল, এটা একটা স্পেশাল অ্যামাইনো অ্যাসিড যেটা বেশি হয়ে গেলে আপনার হার্টের ইনফ্লামেশন বা কার্ডিয়াক আর্টারিতে ইনফ্লামেশন হয় এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে, এটা আমাদের টার্গেট 10-এর নিচে নামাতে হবে। ইন্টারলিকিন 6, ইন্টারলিকিন 8 এগুলো ইনফ্লামেটরি মার্কার, তো এগুলো কমিয়ে রাখতে হবে। ইন্টারলিকিন 6 10-এর নিচে, ইন্টারলিকিন 8 20-এর নিচে, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর 20-এর নিচে। তো ফাস্টিং ইনসুলিন আমাদের টার্গেট 5-6 এরকম আনতে হবে, ফাস্টিং ইনসুলিন নট ফাস্টিং ব্লাড সুগার। হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ 5 বা তার নিচে, এলডিএল পি অক্সিডাইজড এলডিএল এটা করতে হবে। এটা আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে এখনও হয় না, এটাকে বলা হয় অ্যাডভান্স লিপিড প্রোফাইল। আমরা সাধারণত যেটা আমাদের বাংলাদেশে কমনলি হয় সেটা হচ্ছে ফাস্টিং লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইলটা হয়। তো ফাস্টিং লিপিড প্রোফাইল অবশ্যই ইম্পর্ট্যান্ট। তো ফাস্টিং লিপিড প্রোফাইলের মধ্যে আপনারা যেটা সহজভাবে, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, লিপিড প্রোফাইলটা কীভাবে রিড করতে হবে সেটা নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করবো। এখন হচ্ছে ফাস্টিং লিপিড প্রোফাইলের মধ্যে আপনি দুইটা জিনিস আগে ক্যালকুলেশনে নিয়ে আসবেন, টিজি ট্রাইগ্লিসারাইড এবং আরেকটা হচ্ছে এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এই দুইটাকে ভাগ করবেন, টিজি ডিভাইডেড এইচডিএল। যদি এটা 2 বা তার কম হয় তাহলে আপনার কন্ডিশন ভালো, যদি এটা 6 বা তার বেশি হয় তাহলে আপনার অবস্থা খুব হাই রিস্কে আছেন। তো এটা দিয়ে আপনি বুঝতে পারতেছেন। তো এবং এই যে বিষয়গুলো এগুলো আপনাকে বড় বিপদ থেকে আপনাকে আগাম বার্তা দিবে। কিন্তু যাদের মনে করেন হার্ট অ্যাটাক হয়ে গেছে বা হার্ট অ্যাটাকের সিমটম অলরেডি ডেভেলপ চলে গেছে, অবশ্যই তাদেরকে দেরি করা যাবে না, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যে আপনার ইসিজি ইকো তারপর কিছু ব্লাডের টেস্ট, হ্যাঁ তো এগুলো করে দরকার হলে অনেক সময় অ্যানজিওগ্রামও করতে হয়, করে আপনার ইমার্জেন্সি লাইফ সেভিং ট্রিটমেন্টটা যেতে হয়, তো সেটা একটা বিষয়। কিন্তু আমরা বলতে চাচ্ছি একটা স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে যে মোর দেন 50% বা অ্যারাউন্ড 50% হার্ট অ্যাটাকের, মানে যখনই হার্ট অ্যাটাক হয় সে কিন্তু এই লোকটা বা এই মহিলাটা সময় পায় না, সে ফার্স্ট অ্যাটাক ফার্স্ট ডেথ, মানে এরকম একটা কথা যে প্রথম অ্যাটাকেই আপনার মৃত্যু হয়ে যায়। সুতরাং এই এমন একটা জিনিস যে এই জন্যে আপনার সচেতন থাকা খুবই জরুরি। এবং বর্তমানে ফাংশনাল মেডিসিনের আলোকে আলহামদুলিল্লাহ আমরা যে লাইফস্টাইল এবং খাবার দাবার পরিবর্তন এবং যেই যেই বিষয়গুলো ইনফ্লামেশন কমিয়ে আনতে পারি, মূল সমস্যা হচ্ছে এখানে লাইফস্টাইল পরিবর্তন ঠিক করতে হবে এবং ইনফ্লামেশন কমাতে হবে, যেটা আমরা সি রিঅ্যাকটিভ প্রোটিন সিআরপি দেখে বুঝতে পারি, তারপরে ইন্টারলিকিন 6 ইন্টারলিকিন 8 হোমোসিস্টিন লেভেল হোমআইআর, হ্যাঁ এই যে টেস্টগুলো ফাস্টিং লিপিড প্রোফাইল, এগুলো দিয়ে আমরা আপনার ইনফ্লামেশন বডিতে কী অবস্থায় আছে সেটা দেখে সেটাকে কমিয়ে আনার জন্য আমাদের লাইফস্টাইল খাবার দাবার কিছু ভিটামিন সাপ্লিমেন্ট এগুলো দিয়ে আপনাকে টোটাল রিভার্স করা সম্ভব। তো এটা করে আপনার ঝুঁকিমুক্ত হতে হবে। আর আরেকটা টেস্ট আছে যে করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিং, এটা হার্টের মধ্যে কতটুকু ক্যালসিয়াম জমে গেছে করোনারি আর্টারিতে সেটা আপনি দেখতে পারবেন, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করছি আপনার বিস্তারিত দেখে নিন। এই ভিডিওটার মাধ্যমে আশা করি আপনারা ইনফরমেশনগুলো পেলেন এবং ঘাবড়ানো কিছু নয়, টেস্টটা করলে আপনার যে সমস্যা পান অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনারা নিজেদের সমস্যাগুলো আইডেন্টিফাই করে এই সমস্যা থেকে উত্তরণ করে সুস্থ জীবনযাপন করুন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।